আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশে অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি পুষ্টিবিদ মুস্তাজ জানদীপা। দর্শক, প্রতিটি পর্বের মতো আজও আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথিদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ রশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান চর্ম ও যৌনরোগ বিভাগ ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন ডক্টর নাজমুল হক, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক নিউরোলজি বিভাগ মুগদা মেডিকেল কলেজ ঢাকা। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন চর্ম বিশেষজ্ঞ। আপনাদের এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে আমাদের স্ক্রলে দেখানো নম্বরে চাইলে আপনারা ফোন করতে পারেন। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমি প্রথমে ডক্টর রশিদুল হাসান আপনার কাছে জানতে চাই যে আমরা অনেকের ক্ষেত্রে কিন্তু দেখে থাকি যে একজিমা হয়ে থাকে এবং এটি তো এক ধরনের চর্মরোগ, এবং পরিবারে যদি একজন সদস্যের থাকে বাকি সদস্যদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে একইভাবে একজিমাটা আস্তে আস্তে বাড়তে থাকে। এক্ষেত্রে আসলে আপনার কাছে প্রথমে জানতে চাই একজিমাটা আসলে কী এবং এটি কেন হয়ে থাকে আসলে? হ্যাঁ, ধন্যবাদ। একজিমা হচ্ছে এমন একটি রোগ, এটা আমরা আসলে ইনফ্ল্যামেশন বা প্রদাহজনিত রোগ বলি। তবে একজিমার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে যে এটা কিন্তু কখনোই ছোঁয়াচে না, কিন্তু ফ্যামিলি মেম্বার একজনের থেকে কয়েকজনে হতে পারে। সেটার ব্যাখ্যা আসলে এটা হচ্ছে জেনেটিক ডিজিজ, ফ্যামিলিয়াল দেখা যাবে যা প্রিভিয়াস জেনারেশনে ছিল ওইখান থেকে ফ্যামিলির এক দুইজন হতে পারে। তো একজিমা হচ্ছে চর্মরোগের মধ্যে সবথেকে লার্জ সাবজেক্ট, অনেক বেশি জায়গায় একজিমা হয় এবং শরীরের যে কোনো জায়গায় হতে পারে, সেটা মাথা থেকে শুরু করে হাত পা মানে লোম যেসব জায়গায় আছে যেমন স্ক্যাল্পে, তো সব জায়গায় একজিমা এরকম হতে পারে। আচ্ছা আচ্ছা, আর এই একজিমা সম্পর্কে আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। ডক্টর নাজমুল হক, আপনার কাছে জানতে চাই যে অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে খিঁচুনি হয়ে থাকে, হয়তো কোনো কারণ ছাড়া বা আগে কখনো হয়নি, এই খিঁচুনিটার আসলে কারণটা কি? ধন্যবাদ আপনাকে একটি প্রাসঙ্গিক প্রশ্ন করার জন্য। খিঁচুনি আসলে মস্তিষ্কের কোষ বা নিউরন, নিউরনের অতিরিক্ত সংবেদনশীলতা বা অতিরিক্ত উত্তেজনার কারণে হয়। এই যে নিউরন অতিরিক্ত উত্তেজিত হয়ে যায়, এটা বিভিন্ন কারণে হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে জ্বরের কারণে হতে পারে, অনেক সময় হয় কি শরীরে লবণের পরিমাণ কমে যাওয়া বা বেড়ে যাওয়া এই কারণেও হতে পারে। মস্তিষ্কের যে কোনো রোগ, স্ট্রোক, টিউমার, যে কোনো রোগই কিন্তু খিঁচুনি হতে পারে। আচ্ছা, এবং কাদের ক্ষেত্রে সাধারণত আসলে এটি হয়ে থাকে বা আসলে এটিকে প্রতিরোধ করার কোনো উপায় আছে কিনা? আসলে খিঁচুনি সব বয়সেই হতে পারে, যেমন বাচ্চাদের হতে পারে, বৃদ্ধদের হতে পারে, খিঁচুনির কোনো নির্দিষ্ট বয়স নেই। আচ্ছা, প্রতিরোধের উপায় আসলে খুবই কম, তবে খিঁচুনির কারণ যদি নির্দিষ্ট করে আইডেন্টিফাই করা যায় তাহলে সেই কারণকে যদি আমরা প্রতিহত করতে পারি তার মাধ্যমেই কিন্তু খিঁচুনিকে প্রতিহত করা যায়। আচ্ছা আচ্ছা, ডক্টর রশিদুল হাসান আপনি বলছিলেন যে আসলে এটি ছোঁয়াচে নয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি যেটি বলছিলেন যে আসলে ছোঁয়াচে নয় কিন্তু বংশগত কারণ এটি হয়ে থাকে, কাদের ক্ষেত্রে আসলে এই একজিমাটা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে বা ঝুঁকিতে রয়েছে কারা? আচ্ছা, একজিমা একটা তো জেনেটিক ব্যাপার আছে, একটা আছে অকুপেশনের সঙ্গে রিলেটেড, যে যেই পেশায় থাকে সেই পেশার জন্য একটা রিলেটেড থাকে। যেমন দেখা যাচ্ছে যে আমাদের ফিমেল যারা হাউস ওয়াইফ থাকেন তারা পানি সাবানের কাজ বেশি ধরেন, তাদের হ্যান্ড একজিমাটা বেশি হয়ে থাকেন। তারপরে যারা এরকম চা বানায়, বিভিন্ন শরবত বানায় বা এরকম কিচেনে কাজ করেন তাদেরও হ্যান্ড একজিমা বেশি হয়ে থাকে। বুচার যারা থাকে তাদের ক্ষেত্রেও হ্যান্ড একজিমা হয়ে থাকে। তারপর দেখা যাচ্ছে যে জেনেটিকভাবে কোনো ফ্যামিলিতে আগে সেবোরিক ডার্মাটাইটিস, যেটাও এক ধরনের একজিমা, খুশকি বলি আমরা, তো খুশকি হচ্ছে, তো পরের জেনারেশনে খুশকি হতে পারে। খুশকির আবার একটু দেখা যায় যে সিজনাল ভেরিয়েশন থাকে, শীতকালে কিন্তু অনেক বেশি খুশকির প্রবণতা হয়ে থাকে। এবং যারা দেখা যায় যে মাথায় রেগুলার ভিত্তিতে আসলে ওয়াশ করেন না বা ময়লা জমে থাকে, একই সঙ্গে তাদের বিভিন্ন অ্যালার্জিক টেন্ডেন্সি থাকে, তো তাদের ক্ষেত্রে এটা একজিমা হতে পারে। যারা দেখা যাচ্ছে যে নিয়মিত খুব ওই যে আপনার কেমিক্যালে কাজ করছে তাদের দেখা যাচ্ছে, বা রাজমিস্ত্রির যারা কাজ করছে তাদের দেখা যাচ্ছে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হচ্ছে, যে হাত থেকে শুরু করে যতটুকু অংশ খোলা তাদের এরকম একজিমা হচ্ছে। এরকম বিভিন্ন অকুপেশনের সঙ্গে বেশি রিলেটেড, যারা বেশি রোদে থাকছেন তাদের ফটোডার্মাটাইটিস হচ্ছে। আচ্ছা, তো বিভিন্ন অকুপেশন একটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আসলে কী করণীয় এটাকে আসলে কমানোর জন্য? একজিমার ক্ষেত্রে প্রথম কথা হলো এটা আইডেন্টিফাই করা, যে এটা আসলে কী কারণে একজিমা হচ্ছে, পরবর্তীতে আইডেন্টিফাইটাকে প্রিভেনশন করা, কারণ ট্রিটমেন্ট করলে একুট অবস্থায় সেরে যাবে ইনশাল্লাহ, কিন্তু প্রিভেনশনটাই হলো মেইন। আচ্ছা, স্ট্র্যাটেজি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর ডক্টর নাজমুল হক, আপনার কাছে জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে হয়তো আমার কোনো অফিস কলিগ অথবা কোনো রাস্তাঘাটে কাউকে আমরা দেখলাম যে হয়তো তার খিচুড়ি হচ্ছে বা পরিবারের কোনো সদস্যের ক্ষেত্রে দেখা গেলো, সেক্ষেত্রে আসলে আশেপাশে যারা থাকে তাদের ইনস্ট্যান্ট আসলে কী করণীয় যার খিচুড়ি হচ্ছে? ধন্যবাদ আপনাকে, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি রোগী আপনি দেখছেন খিচুড়ি হচ্ছে, আপনার আত্মীয় হোক অথবা রোডে ঘাটে অপরিচিত কি পরিচিত আপনি তার কাছে আসেন,
এই ক্ষেত্রে প্রথম আমাদেরকে যেটা জানতে হবে, খিচুনি কিন্তু খুব শর্ট লাস্টিং, বেশিরভাগ খিচুনি 1 থেকে 2 মিনিট, 5 মিনিটের বেশি কিন্তু খিচুনি থাকে না। সুতরাং খিচুনি হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং স্পেশাল কোনো মেজার নেওয়ার দরকার নেই। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যার খিচুনি হচ্ছে সে যেন কোনো ব্যথা না পায়। অনেক ক্ষেত্রে আমরা কিছু ভুল বা কিছু কুসংস্কারের ভিত্তিতে কিছু কাজ করি, যেমন রোগীর মুখের মধ্যে চামচ দেওয়ার চেষ্টা করি, তারপর কিছু সময় জুতা শুকানোর চেষ্টা বা জুতা দিয়ে মুখে বাড়ি দেওয়ার চেষ্টা, এতে খিচুনির কোনো উপকার হয় না, বরং রোগটা আরও কমপ্লিকেটেড হয়ে দাঁত পড়ে যাওয়া বা জিহ্বা কেটে যাওয়া এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে রোগী যেন কোনো ব্যথা না পায়, আর রোগীকে চেষ্টা করতে হবে বাঁ কাত করে দেওয়া, যাতে খিচুনির সময় লালাগুরু শ্বাসনালীতে গিয়ে আটকে তার দম বন্ধ না হয়ে যায়, সে যেন আঘাত না পায়, এবং বাঁ পারলে বাঁ কাত করে রাখা, খিচুনি নিজে থেকেই থেমে যাবে 2-3 মিনিটের মধ্যে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, দর্শক আপনার বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। বাজার থেকে বিভিন্ন মলম দিচ্ছি, কিন্তু মানে কিছুদিন মানে থাকে না, পরে আবার আপনার এটা মানে প্রচুর চুলকা। আচ্ছা আচ্ছা, আপনার প্রেসার বা ডায়াবেটিস ওরকম কোন সমস্যা আছে? ইউজ করতে পারি কি মলম? আচ্ছা দর্শক, আপনি আমাদের সঙ্গে থাকুন। যে আপনার যেহেতু 1 থেকে 2 বছরের একজিমা, এটা মানে হিস্ট্রি শুনে মনে হচ্ছে যে আসলে পুরোপুরি হয়তো কখনোই যাচ্ছে না, তো এক্ষেত্রে আমার পরামর্শ হলো সবথেকে পাওয়ারফুল যে স্টেরয়েড আমরা ব্যবহার করি, যে ক্লোবিটাসল প্রোপিওনেট, এই গ্রুপের ওষুধ আপনি দিনে 2 বার করে 3 সপ্তাহ ব্যবহার করবেন, ওই আক্রান্ত জায়গায় লাগাবেন পায়ের ওই জায়গাতে, এবং একই সঙ্গে একটা অ্যান্টিহিস্টামিন, সেটা সেট্রিজিন বা লেভোসেট্রিজিন গ্রুপের একটা অ্যান্টিহিস্টামিন, রাতে একটা করে খাবেন। এটা 3 সপ্তাহ কন্টিনিউয়াস ব্যবহার করলে আশা করি অনেকটাই সেরে যাওয়া সম্ভব। যদি না সারে তাহলে আপনার নিকটস্থ স্পেশালিস্টকে দেখাতে হবে, তখন অন্য কোনো মডালিটিস ট্রিটমেন্ট প্রয়োজন হতে পারে। আচ্ছা, আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে যে এই এক্সিমা যাদের হয়ে থাকে, এটি কি আসলে সব সময় থেকে থাকে, মানে যেটা ডায়াবেটিস যেমন কখনো নির্মূলযোগ্য না, এক্সিমার বিষয়টাও কিন্তু সেরকম কিনা? না, এক্সিমার ক্ষেত্রে মেইন স্ট্র্যাটেজি হলো এক্সিমা ট্রিটমেন্ট করলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেরে যায়। আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি 98-99% পুরোপুরি সেরে যায়, কিন্তু কথা হলো আবার রিকারেন্স বা আবার ফিরে আসার একটা সম্ভাবনা আছে, যেটা আমরা প্রথমে বলছিলাম যে যারা পানির কাজ করেন তাদের ট্রিটমেন্ট করলো সেরে গেল, কিন্তু আবার পানি সাবান ধরছে এই জন্য আবার বাড়ছে, এই জন্য ওই মানে কাজটাকে মডিফাই করতে হবে, তাহলে দেখা যাবে রিকারেন্স সম্ভব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ডক্টর নাজমুল হক। আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি বলছেন যে অনেকের ক্ষেত্রে যেহেতু হঠাৎ হয়ে যায় বা যাদের খুব ফ্রিকোয়েন্টলি এটা হতে থাকে, সেক্ষেত্রে আসলে ট্রিটমেন্টটা কি হয়ে থাকে প্রাথমিক পর্যায়ে? প্রাথমিক পর্যায়ে খিচুনির আসলে প্রথম আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ফিজিশিয়ান হিসেবে, ডাক্তার হিসেবে, খিচুনির কারণটা কি। যেমন আমি প্রথমেই বলেছি, বাচ্চাদের ক্ষেত্রে জ্বর কিন্তু খিচুনির একটা কারণ হতে পারে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে বড় হলে আর থাকে না। জ্বরের জন্য যে খিচুনি হয় সেক্ষেত্রে কিন্তু অল্প কিছু ওষুধ, যেমন প্যারাসিটামল, যেটা আমরা প্যারাসিটামল অথবা ডায়াজিপাম কিছু ওষুধ, যে সময়টায় তার জ্বর থাকে সেই সময়টায় সেবন করলেই হয়, এবং বেশিরভাগ জ্বরের জন্যই তো খিচুনি, এটা কিন্তু পরবর্তীতে বা বয়সকালে আর থাকে না। অন্য কোনো কারণে যদি খিচুনি হয়ে থাকে, যেমন শরীরে লবণ কমে যাওয়া, ব্রেন স্ট্রোক বা মাথায় যে কোনো প্রদাহের কারণে খিচুনি হয়ে থাকে, মূল রোগের চিকিৎসার পাশাপাশি খিচুনির জন্য অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ বা খিচুনি বন্ধের কিছু ওষুধ আমরা দিয়ে থাকি, এটা অনেক দিন পর্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্রে 2-3 বছর, অনেক ক্ষেত্রে সারা জীবন পর্যন্ত আমরা সেবন করতে রোগীদেরকে পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর একজন দর্শক রয়েছেন, দর্শক আপনার বয়স বলে প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম এমএমউদ্দিন, বয়স 75। জি, আমার প্রশ্ন হলো, আমি দীর্ঘদিন যাবত অ্যাবাউট 40 ইয়ার্স, জি জি, আমার পায়ের নিচে কোয়ালের নিচে সবসময় চুলকায় এবং কালো হয়ে থাকে, এটা কখনো কখনো অন্যান্য ওষুধ যেমন ল্যাকটোসিন এবং ডার্মোসল দুইটাকে মিক্স করে ইউজ করলে অনেকটা ভালো থাকে, কিন্তু কমপ্লিট কিউর হচ্ছে না। আমার ডায়াবেটিস হচ্ছে, ডায়াবেটিসের বয়স 39 ইয়ার্স, জি, আই এম রানিং 75। জি জি, দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনার যে এক্সিমার কথা বললেন, যে মোটামুটি 40 বছর, তো এই ধরনের এক্সিমার একটা নাম আছে যেটাকে আমরা লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস বলি, যে দীর্ঘমেয়াদী হয়ে যায় এবং চামড়াটা মোটা হয়ে যায়। তো এক্ষেত্রে আপনি যে ডার্মাসল ব্যবহার করছেন এটা ঠিক আছে, কিন্তু ডার্মাসলের আগে আমাদের দেশে ই পাওয়া যায় 6% কেরাসল বা স্যালিসেলিক অ্যাসিড। তো স্যালিসেলিক অ্যাসিড আপনি ওই আপনার আক্রান্ত জায়গায় দিনে 2 বার ব্যবহার করবেন, এবং 6% স্যালিসেলিক অ্যাসিডটা আগে লাগিয়ে রাখবেন, 2 ঘন্টা পর এটা ওয়াশ করে তারপরে ডার্মাসল লাগাবেন, তাহলে এইভাবে লাগালে আশা করি আপনি এটা একটু ফল পাবেন।
আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর নাজবুরক। আপনার কাছে জানতে চাই যে গর্ভবতী নারীদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় খিচুনি হয়ে থাকে, সেই বিষয়টা যদি বলতেন, তখন কি আসলে কোনো ধরনের মেডিকেশনস ব্যবহার করাটা তার গর্ভস্থ শিশুর জন্য নিরাপদ কিনা? আসলে গর্ভবতী নারীদের যদি খিচুনি থেকে থাকে, আগে থেকেও থাকতে পারে, গর্ভাবস্থায় প্রথমেও তার খিচুনি ধরা পড়তে পারে, সেক্ষেত্রে তাকে খিচুনি প্রতিরোধ করার জন্য অ্যান্টি কনভালসেন যে ড্রাগ সেটা আমরা দিব। তবে সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই ধরনের ওষুধ আমাদেরকে প্রেসক্রাইব করতে হবে যেটা বাচ্চার এবং মায়ের কারো কোনো ক্ষতি করবে না। কিছু ওষুধ যেমন আছে লেমিট্রিজিন, লেভেটাইরেসিটাম, এই জাতীয় কিছু খিচুনির ওষুধ আছে যেটা বাচ্চার এবং মার কোনো ক্ষতি করে না, সেই ধরনের ওষুধ আমরা সেই মাকে প্রেসক্রাইব করব যাতে তার গর্ভকালীন কোনো সমস্যা না হয়। আচ্ছা, আর এর পরবর্তীতেও কি কোনো এই ধরনের মেডিকেশনস আসলে কন্টিনিউ করা দরকার আছে কিনা? অবশ্যই পরবর্তীতে তার গর্ভাবস্থা শেষ হওয়ার পরও এটা কন্টিনিউ করতে হবে, ডাক্তার প্রপার ইভ্যালুয়েশনের মাধ্যমে এটা বন্ধ করবে, ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ বন্ধ করা যাবে না। আচ্ছা আচ্ছা, এবং আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে গর্ভবতী নারীদের যদি কখনো খিচুনি হয়তো মেডিকেশনসটা কন্টিনিউ করছেন, কিন্তু এটাতে আসলে গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি হয় কিনা ভবিষ্যতে? অবশ্যই খিচুনি যদি গর্ভাবস্থায় হয়ে থাকে, বাচ্চার যে প্লেসেন্টা দিয়ে যে ব্লাড সার্কুলেশন সেটা হ্যাম্পার হয়ে অ্যানোক্সিক ব্রেইন ইঞ্জুরি এবং কনজেনিটাল কিছু মেলফরমেশন হওয়ার সম্ভাবনা থাকে, এমনকি প্রলং কনভালশন যেটা বলে আর কি, 15 মিনিটসের অ্যাবভ যদি কনভালশন হয় এবং এটা যদি বন্ধ না হয় সেক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। খিচুনি মায়ের জন্য ক্ষতিকর, বাচ্চার জন্য ভয়ঙ্কর। আচ্ছা, এবং এই ক্ষেত্রে আসলে পরিবারের সদস্যদের আসলে কি করা উচিত যখন তাৎক্ষণিক যখন খিচুনি হয়ে থাকে রোগীর? যে কোনো সময় যদি গর্ভাবস্থায় হোক স্বাভাবিক অবস্থায় খিচুনি যখন হবে তখন তাকে সে যেন আঘাত না পায়, সেফলি থাকে এটা লক্ষ্য রাখার চেষ্টা করতে হবে, খুব দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। গর্ভাবস্থায় খিচুনির সাথে কিন্তু হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ এবং প্রি অ্যাক্লামশিয়া এবং অ্যাক্লামশিয়া নামক এক ধরনের রোগের খুব যোগাযোগ আছে, সেক্ষেত্রে কিন্তু দ্রুত হাসপাতালে নিতে হবে। কিছু ইঞ্জেকশন প্রদানের মাধ্যমে উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারকে কমাতে হবে, খিচুনি বন্ধ করতে হবে এবং খুব দ্রুত বাচ্চার ডেলিভারি যেটা প্রয়োজন এক্ষেত্রে সিজারিয়ান সেকশন করে, তাহলে কিন্তু এই রক্তচাপও কমবে এবং তার খিচুনিও বন্ধ হবে। আচ্ছা, এবং এই যে আপনি যেটি বলছিলেন যে কিছু মেডিসিন ইউজ করা হয় এবং পাশাপাশি যাদের এক্লেমশিয়া রয়েছে তখনও কিন্তু হাইপারটেনশনের জন্য কিছু মেডিসিন ইউজ করা হয়, এটি আসলে কতটুকু ক্ষতিকারক হতে পারে গর্ভস্থ মায়ের জন্য? আমার কাছে যতটুকু অ্যাজ ফার মাই নলেজ গোজ, এই ধরনের ওষুধ যেটা এটা মায়ের জন্য ক্ষতিকর না, বাচ্চার জন্য ক্ষতিকর না, এবং গর্ভাবস্থায় যে প্রি অ্যাক্লামশিয়া যেটা সেক্ষেত্রে যে ইঞ্জেকশনগুলো আমরা ব্যবহার করি ম্যাক্সাল্ফ, এটা যেমন প্রেশারও কমায় তেমন খিচুনি ক্ষেত্রে খুবই কার্যকর, এবং মা এবং বাচ্চা কারোই ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম, ন্যূনতম। আচ্ছা, এক্ষেত্রে আসলে ঔষধ যেটা আপনি বলছেন যে আসলে কন্টিনিউ করতে হবে মা এবং শিশুকে দুজনকে সুস্থ রাখার জন্য। একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, আমরা কলটা নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আমার রিস্টে পেইন করে, এর জন্য আমি অর্থোপেডিক ডক্টরকে দেখাইছি, তো উনি আমাকে ওষুধ দিয়েছিল, তো ওগুলো খেয়ে সাময়িক আমার ব্যথা কমছিল, কিন্তু ব্যথাটা এখন আবার হচ্ছে, তো এই জন্য আমি কি করতে পারি? আচ্ছা, দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন রিস্ট পেইন, যেটা রিস্ট পেইন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেকানিক্যাল হয়, আপনার ব্যথাটা যদি ডান হাতে হয়ে থাকে তাহলে কিন্তু কাজের সাথে সম্পর্কিত ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি, এবং আপনার প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে এই ধরনের ব্যথায় ভুগছেন। রিস্ট পেইন যদি অনেক দিন ধরে থেকে থাকে তাহলে কিছু কাজ যেমন হচ্ছে ভারী কোনো কিছু আলগানো অথবা আমরা যে কাপড় ধুই অথবা বাসন মাজি এই ধরনের মুভমেন্টের সাথে এটা সম্পর্ক আছে। আপনি লক্ষ্য করবেন যে কোনো কাজের সাথে আপনার ব্যথার কোনো সম্পর্ক আছে কিনা, তাহলে সেই স্পেসিফিক কাজটা কমিয়ে দেওয়া বা বাদ দেওয়ার চেষ্টা করবেন। আসলে রিস্ট পেইন অনেকগুলো কারণে হতে পারে, আমরা পরামর্শ দিব যে আপনি রিস্টের একটি ডাক্তার দেখিয়ে, যে কোনো বাত ব্যথা অথবা অর্থোপেডিক্স ডাক্তার দেখিয়ে একটু কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপর যদি ওষুধ সেবন করেন সেক্ষেত্রে আপনি খুব ভালো একটি ফল পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার বয়স বলে প্রশ্নটি বলুন। দর্শক কি আছেন আমাদের সঙ্গে? হ্যালো, সালাম আলাইকুম। জি, আমি সিলেট থেকে জিতু হাসান বলছিলাম। জি জি, আসলে আমার দুজনকেই আমার প্রশ্ন আছে। জি, প্রথমত আমার স্কিন সম্পর্কে একটা সমস্যা আমার। জি জি, আমার বয়স 32, সরি, আপনার আমার বেশ কিছুদিন যাবত আমার নাকের দুই পাশে জি আপনার সাদা সাদা চামড়া উঠে, তো আমি আমাদের সিলেট বিভাগে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল দেখেছি, প্রাইভেটও দেখেছি, তো ওনারা কিছু ওষুধ দিয়েছেন, ইভেন আমার সম্ভবত ভিটামিন বি এর ঘাটতি আছে, ভিটামিন বি কমপ্লেক্স আমি খাইছি, আর আপনার
আমার একটা ক্রিম দেওয়া হয়েছে, সম্ভবত ফানজিল, ফানজিল প্লাস কি যেন, তো এটা একদিন ব্যবহার না করলে আমার এখানে আবার চামড়া উঠে। গত প্রায় এক বছর দেড় বছর যাব আমার এরকম, এই ক্রিমটা যদি আমি একদিন ইউজ না করি তাহলে খুব বৃষ্টি দেখায়। অথচ আমি আমার মানে এই সমস্যাটা নিয়ে আমি বেশ সমস্যায় আছি। আর আমার ইয়ে সম্পর্কে, আমার ব্যাক ঘাড়ে একটা পেইন আছে, ব্যাক পেইন, ব্যাক পেইন আছে, এই বিষয়টা আমি কি করতে পারি একটু যদি পরামর্শ দেন। আমার দর্শক আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ। আচ্ছা দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমার কাছে যে প্রশ্নটি আপনি করছেন যে আপনি ঘাড়ে ব্যথা বা হাই ব্যাক পেইন যেটা আমরা বলি, ঘাড়ে ব্যথার সাথে কিন্তু আমাদের যে কোনো কার্যক্রমের কিছু সম্পর্ক থাকে। যেমন আমরা যদি উঁচু বালিশের শুই বা যে ধরনের অ্যাবনর্মাল পোশ্চারে যদি ঘুমায়, উপর হয়ে বা কাত হয়ে ঘুমায়, সেক্ষেত্রে ঘাড়ে ব্যথা বেশি হয়। আপনি লক্ষ্য রাখবেন যে আপনার শোয়ার পজিশনে কোনো সমস্যা হচ্ছে কিনা। যে চেয়ারটিতে আপনি বসে প্রতিদিন কাজ করেন বা আপনি যেই জায়গায় বসেন সেখানকার পজিশনের সাথেও কিন্তু আপনার ঘাড়ে ব্যথার সম্পর্ক আছে। ঘাড়ে ব্যথা যদি অনেকদিন ধরে থেকে থাকে এবং এটা যদি ডানে ভামে ঘুরাতে সমস্যা হয় এবং ঘাড়ে ব্যথা থেকে যদি হাতে শিনশিন হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি একজন ডাক্তারের পরামর্শ নিন, প্রয়োজনীয় কিছু এক্সরে অথবা পরীক্ষার মাধ্যমে ওষুধ খেলে আপনি ভালো একটি ফল পাবেন। আচ্ছা, আপনি যে কথা বলছেন যে নাকের দুই পাশে চামড়া উঠছে এবং ওষুধ না ব্যবহার করলে যাচ্ছে, এটা আপনার হিস্ট্রি শুনে মোটামুটি মনে হচ্ছে যে এটা সেবোরিক ডার্মাটাইটিস, যেটাকে আমরা খুশকি বলি। খুশকি মাথা বাদে অনেক জায়গায় হতে পারে, তার মধ্যে একটা জায়গা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে নাকের পাশে। তো নাকের এই পাশে যে ক্রিমটা ব্যবহার করেন, ক্রিমের মধ্যে আসলে অ্যান্টিফাঙ্গাল এবং স্টারজেট উপাদান আছে, এটা দীর্ঘমেয়াদী ব্যবহার করলে একটা ডিপেন্ডেন্সি গ্রো করবে। তো আপনার উচিত হবে যে একটা মেডিকেটেড শ্যাম্পু, সেটা আমাদের দেশে কেটোকোনাজল ব্র্যান্ডের যে কোনো একটি শ্যাম্পু নেবেন এবং রেগুলার গোসলের সময় আক্রান্ত জায়গায় ফেনা করে 10 মিনিট রেখে দিবেন। এটা যদি শ্যাম্পুটা রেগুলার ব্যবহার করেন তাহলে আপনার ক্রিমের প্রয়োজনীয়তা কম হবে এবং ক্রিম ছাড়া একটা সময় পরে আপনি ভালো থাকবেন। তো শ্যাম্পু সারা বছর দিবেন, আর শ্যাম্পু দেওয়ার পরেও যদি সমস্যা হয় তখন ক্রিমটা আপনি দিতে পারবেন, কিন্তু ক্রিমটা একটা না, 7 দিনের বেশি দিবেন না। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, দর্শক আপনার বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। মোহাম্মদ মনসুর আলী। জি জি। আমার বয়স 30। জি, আমার বয়স 30। আমার সমস্যা হচ্ছে দেখতে গেলে হাত হাত শক্ত হয়ে আসে এবং লেখা আঁকা বাঁকা হয়ে যায়, কলমটা ধরলে মনে হয় যে আমার হাত অবশ হয়ে আসছে, যেরকম মনে হয়, অনেক শক্ত করে ধরে লিখতে মনে হয় যে খাতায় পাতা এরকম মনে হয় যে ছিঁড়ে যাচ্ছে, এরকম লেখা আঁকা বাঁকা। এটা কতদিন যাব? এটা আমার প্রায় বছরখানি হলো, এখন আর আস্তে আস্তে বাড়তেছে মনে হচ্ছে। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন এটা থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে আপনার যে রোগটি হয়েছে এটির নাম রাইটার্স ক্র্যাম্প। এটি এই মধ্য বয়সে দেখা দেয়। এটি হচ্ছে কি, আপনার ডান হাত দিয়ে লিখতে গেলে দেখবেন যে আপনি লেখা আগাচ্ছে না, লেখা এলোমেলো হয়ে যাচ্ছে এবং দ্রুত লিখতে পারছেন না এবং লেখাটা প্রপার শেপে থাকছে না, যেটা আপনার আগে কিন্তু লেখা অনেক সুন্দর ছিল, গ্র্যাজুয়ালি এটা হচ্ছে। রাইটার্স ক্র্যাম্প আসলে মস্তিষ্কের একটি সমস্যার কারণে এটা হয়। এটা আসলে কিছু ওষুধ সেবন করলে এবং মোটা কলম ব্যবহার করলে আপনি এটা থেকে কিছুটা উপকার পাবেন। যেমন টেট্রাবেনাজিন নামে কিছু ওষুধ পাওয়া যায়, 12.5 মিলিগ্রাম, এটা সকালে একটি রাতে একটি করে যদি দীর্ঘ সময় সেবন করেন আপনার যে লিখতে কষ্ট হয়, হাত শক্ত হয়ে যায়, এটা অনেক কমে যাবে। প্রয়োজনীয় ক্ষেত্রে নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, ওরা প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে হয়তো আরও কিছু আপগ্রেডেড ট্রিটমেন্ট আপনাকে দিতে পারবে। অসংখ্য ধন্যবাদ স্যার। যেটি আমরা জানতে চাচ্ছিলাম যে খুশকি এক ধরনের এক্সিমা, এই বিষয়টি একটু জানতে চাই। তবে আরেকজন দর্শক আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছে, আমরা কলটা নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বলছি, আমার স্ত্রীর জি 45-এর মতো বয়স, আমার দুইটা তিনটা ছেলে মেয়ে, এখন ওনার হাঁচি অথবা কাশি দিলে অথবা পানির কলস অথবা যে কোনো ভারী জিনিস নিলে আপনার প্রস্রাব পড়ে যায়, প্রস্রাবে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, ঠিক মতো নামাজ পড়তে পারে না। এখন এই ব্যাপারে আমরা কি করতে পারি? আচ্ছা, আপনার কাছ থেকে উত্তরটি নিব, কোনো প্রশ্ন আছে আপনার? না, ধন্যবাদ। আপনার যে প্রশ্নটি আপনি করেছেন সেখান থেকে বোঝা যাচ্ছে ওনার যে প্রবলেমটি হয়েছে এটাকে আমরা বলি স্ট্রেস ইনকন্টিনেন্স। বারবার যদি নর্মাল ভেজাইনাল ডেলিভারি হয় তাহলে কিন্তু ভেজাইনা এবং জেনিটেলিয়ার যে পাওয়ার বা যে কন্ট্রাক্টিবিলিটি থাকে এটা কমে যায়, তখন ল্যাক্স হয়ে যায়, তখন ইউরিনটা আটকে রাখার যে প্রস্রাবকে আটকে রাখার যে সক্ষমতা এটা মেয়েদের কমে যায়। এটা যে কোনো মহিলারই অনেকগুলো বাচ্চা বা 2-3টা বাচ্চা যদি নর্মাল ডেলিভারি হয় তারপর এটা স্বাভাবিকভাবে হতে পারে। এটা ওভারকাম করার জন্য আসলে ডাক্তার কিংবা ওষুধ না, কিছু ব্যায়াম আছে। এটা হচ্ছে পেরিনিয়াল এক্সারসাইজ বলে, যেটা আপনি ইউটিউবে সার্চ দিলেই আপনি পাবেন, পেরিনিয়াল এক্সারসাইজ।
কিছু ব্যায়াম আছে, এই ব্যায়ামগুলো করলে তার ইউরেথ্রা বা তার প্রস্রাব ধরে রাখার যে মাসেলগুলো, এই মাসেলগুলো যখন ক্যাপাসিটি বাড়বে তখনই সে কিন্তু কাজ করলে বা কাশি দিলে তার যে প্রস্রাব বের হয়ে যায় এটা আর হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রে গাইনি বিশেষজ্ঞ বা ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখালে তারা কিছু ওষুধ হয়তো প্রেসক্রাইব করতে পারে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। আমি জাকির বলছিলাম চট্টগ্রাম থেকে। জি জি, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার আজ থেকে 3 বছর আগে একটা একজিমার মতো মাথায় হয়েছিল, তারপরে পায়ে এবং হাতের কনুইতে। আচ্ছা, তো আমি একজন ডাক্তার দেখাইলাম, ডাক্তার দেখানে উনি আমাকে বোরিকন ট্যাবলেট দিছিলেন আর লোলিজল একটা ক্রিম আর একটা লেভেন্ডি একটা মানে সাবান। আচ্ছা, আমি ওই সময় ইউজ করছি, এগুলা কমছিল, কিন্তু এখন এটা হঠাৎ করে আবার হয়েছে। কিন্তু এইবারে ধরনটা হচ্ছে জাস্ট রসুনের খোসার মতো শুধু চামড়া ওঠে, আর এটা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। প্রথমে এটা জাস্ট ঘামাচির মতো হয়, তারপরে এটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ছড়াই যাচ্ছে মাথায়, হাতের কনুইতে এবং পায়ের হাঁটুর নিচে। আচ্ছা আচ্ছা, দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, ধন্যবাদ। তো আপনি যে সমস্যাটা বলছেন এবং ওষুধের নাম বলেন ভরিকোনাজল, লুলিকোনাজল, এগুলো আসলে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। তো এইটাতে আসলে আপনি যে রোগটা বলছেন, এই রোগটার নেচার শুনে মনে হচ্ছে এটা সোরিয়াসিস। সোরিয়াসিসে এরকম পেঁয়াজে খোসা মতো উঠতে পারে অথবা হাঁটু বা মাথায় লেশন থাকতে পারে। তো সোরিয়াসিস এইবারটা হয়তো সোরিয়াসিস, পূর্বেরটা হয়তো ফাঙ্গাস বা দাউদ ছিল। তো সোরিয়াসিসের ক্ষেত্রে আসলে এটা একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হয়, তবে প্রাথমিক পর্যায়ে যদি থাকে তাহলে আমরা আপনাকে একটু সুপার পোটেন্ট স্টেরয়েড নিতে বলবো, সেটা ক্লোবিটাসল প্রোপিওনেট গ্রুপের যে কোনো একটা ক্রিম, দিনে 2 বার করে 3 সপ্তাহ ব্যবহার করবেন। সঙ্গে আপনি অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক খাবেন 7 দিন, আর সেট্রিজিন গ্রুপের একটা অ্যালার্জি ওষুধ খাবেন, এটা দিয়ে 3 সপ্তাহ ব্যবহার করবেন। যদি পুরোপুরি রোগটা সেরে যায় তো আলহামদুলিল্লাহ ভালো, না সারলে কিন্তু আপনাকে নিকটস্থ ডাক্তারকে দেখাতে হবে, নাহলে এটা লং টাইম ট্রিটমেন্ট প্রয়োজন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার বয়স বলে প্রশ্নটি বলুন। দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনার বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। আমরা আরেকটি কল নিয়ে নিচ্ছি। দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আমাদের লাইনটি মনে ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা যেটি জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে খুশকির বিষয়টা, খুশকি এক ধরনের একজিমা, এই বিষয়টি যদি বলতেন এটাকে আসলে কীভাবে প্রতিরোধ করা যায়। আচ্ছা, খুশকির ক্ষেত্রে প্রথম কথা হলো এটা প্রতিরোধযোগ্য, কিন্তু প্রতিকার পুরোপুরি সম্ভব নয়। খুশকি সিজনাল ভেরিয়েশন থাকে, যেটা আমরা আগে বললাম শীতকালে বাড়ে। তবে খুশকির জন্য একটা যে মেন জিনিস, যে কোনো ডক্টরের কাছে গেলে দেখা যাবে চিকিৎসা নিলে সারবে, কিন্তু বারবার ফিরে আসে। তো ফিরে আসা প্রতিরোধ করতে হলে রেগুলার ভিত্তিতে মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করতে হবে। এবং খুশকি কিন্তু শুধু মাথাতে হয় না, মাথা, দাড়ি, বগ, মানে যেসব জায়গায় হেয়ারি এরিয়া, এইসব জায়গাতে হয়। তো এইসব জায়গায় সপ্তাহে 3 দিন শ্যাম্পু দিতে হবে, এবং শ্যাম্পু দেওয়ার নিয়ম হচ্ছে 10 মিনিট ফেনা করে রেখে দিবে, তারপরে ওয়াশ করে ফেলবে। এবং খুশকি আক্রান্ত ব্যক্তিরা নর্মাল সাবান দিবে না, কেননা সাবানের ক্ষার থাকে, সেটা খুশকিকে বাড়িয়ে দেয়। আর খুশকি আক্রান্ত জায়গাগুলোতে তেলের ব্যবহার যতটা কম করা যায় ততটাই ভালো। আর খুশকির ক্ষেত্রে আসলে কোনো খাবারে কোনো রিলেশন নাই, এবং সুতি জামা কাপড় পরা, স্ট্রেস থেকে মুক্ত থাকা, ফ্যাটি খাবার অ্যাভয়েড করা, এগুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। জি, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ফারুক, আমার বয়স হচ্ছে 45। জি, আমি হচ্ছে অ্যালার্জেটিক প্রবলেম, যেটা আমি 3-4 বছর আগে ডাক্তার দেখিয়েছিলাম, উনি একটা টেস্ট দিয়েছিল কি যেন 750 বলছিলেন, অনেক বেশি অ্যালার্জি। তো উনি একটা ট্রিটমেন্ট দেয়, যখন আমি ওষুধটা খাই তখন কম থাকে, আবার মাঝে মাঝে বেড়ে যায়, মানে যে কোনো খাবারে অ্যালার্জি হয়ে যায়, অনেক মানে বুঝি না যে কোন খাবারে, সব খাবারে মনে হচ্ছে অ্যালার্জি। আর স্কিনটা কালো হয়ে যাচ্ছে, একটু রোদে গেলেই অনেক বেশি কালো হয়ে যায়। আর হচ্ছে মুখে দুই পাশে কালো স্পট পড়ে যাচ্ছে, ওই যে মানে চোখের পাশে যেটা, আর এইটাই মূলত সমস্যা, একটু মানে চুলকানোটা বেশি। আচ্ছা, বিভিন্ন জায়গায় বিভিন্ন। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অ্যালার্জিটা কি, মানে নেচার কি রকম, কিভাবে উঠে এটা কি বলতে পারবেন? কখনো কখনো শরীরে টাকা হয়, কখনো হয় না, কিন্তু চোখটা চুলকে বেশি। আচ্ছা, যে আপনার যে অ্যালার্জিটা হচ্ছে এটাকে আমরা আর্টিকারিয়া বলি,
এবং আর্টিকারিয়া তো লং ডিউরেশনে থাকলে সেটাকে আমরা ক্রনিক আর্টিকারিয়া বলি। ক্রনিক আর্টিকারিয়ার ক্ষেত্রে সবসময় যে ফুড রিলেটেড তা না, খাবার ব্যতীত এটা অ্যালার্জি হতে পারে এবং মানে মোর দেন 60-70% ক্ষেত্রে এটার কারণ অজানা, যেটাকে আসলে ইডিওপ্যাথিক বলা হয়। তো সেই হিসাবে কারণের থেকে আপনি রেগুলার ভিত্তিতে অ্যালার্জি ওষুধ খেতে হবে এবং এক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জি গ্রুপের ওষুধের মধ্যে কোনো মানে গ্যাপ দেওয়া যাবে না। আপনি যেটাই আপনার স্যুট করে সেটা আপনি কন্টিনিউয়াস খাবেন এবং 1.5-2 মাস পরে আপনি নিকটস্থ ডাক্তারকে পুরো প্রোফাইল পরীক্ষা করে তারপর টেস্ট করে তারপর সেই অনুযায়ী ডিজিজ মডিফাইং ড্রাগ যোগ করতে হবে। আর যে কথা বললেন রোদে গেলে কালো হয়ে যাচ্ছেন, এটার আসলে চিকিৎসা কঠিন, প্রতিরোধ সম্ভব। সেটা হচ্ছে যে আপনি সানস্ক্রিন দিবেন, সানস্ক্রিন এক্সপোজ পার্টগুলোতে হাত মুখ এসব জায়গাতে আপনি ব্যবহার করবেন। আর মুখের চারিপাশে যে কালো হয়ে যাচ্ছে এটাকে না দেখে বোঝা কঠিন। একটা হচ্ছে চোখের চারিপাশে কালো হয়ে গেলে আমরা কে এটাকে পেরিঅরবিটাল মেলানোসিস বলি, আর যেটা ম্যালারিয়াতে কালোটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মেস্তা বলি। তো মেস্তার জন্য আসলে যে কোনো ডিপিগমেন্টিং ক্রিম পাওয়া যায়, আপনি ক্রিমটা রাতে একবার করে ব্যবহার করুন। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক অপেক্ষা করছেন, দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খান সুমন চাঁদপুর থেকে বলছেন। জি দর্শক, আপনার প্রশ্নটি বলুন। প্রবলেম হচ্ছে আমার মাঝে মাঝে হাতের মধ্যে শক্তি চলে যায়। আচ্ছা, কোনো কিছু ধরতে গেলে আমার হাতে শক্তি আসে না। জি, এটা কি কারণে হচ্ছে আমি বুঝতে পারতেছি না। আবার মাঝে মাঝে ঘুমানোর সময় ঝাঁকুনি দেয়, শরীর ঝাঁকুনি দেয়, ঝাঁকুনি দিয়ে ঘুমাসি, মানে ঠিক ঘুমার ঠিক আট মুহূর্তে ঝাঁকুনি দেয়। আচ্ছা আচ্ছা, দর্শক আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কোন প্রশ্ন আছে? আচ্ছা, আপনার কি হাত কোনো একটি হাতে শক্তি চলে যায় নাকি চার পায়ে যায় বা দুটি হাতেই যায়? জি, ডান হাতে বিশেষ করে ডান হাতে শক্তি চলে যায়। কতক্ষণ জন্য চলে যায়? এই ধরেন 5-7 মিনিট এরকম থাকে, এরপর আবার চলে আসে শক্তি। ধন্যবাদ আপনাকে। আপনার দুটি সমস্যার কথা আপনি বলেছেন, একটি প্রথম যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনি ঘুমানোর আগে শরীর ঝাঁকি দেয়, এটা কি হিপনোগোগিক মায়োক্লোনাস বলে? এটাই কোনো রোগ না, এটা স্বাভাবিক। জাস্ট যখন আমাদের ঘুমটা আসে, তন্দ্রা আসে, সে সময় একটু ঝাঁকি খাওয়া এবং মনে হওয়া যে আমি পড়ে যাব, ইটস এ নর্মাল ফেনোমেনন, এটা কোনো রোগ না। সুতরাং এটার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই। এটা বেশি হয় হচ্ছে যারা দুশ্চিন্তাগ্রস্ত থাকে, যে কোনো একটা বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকলে তখন ঘুমানোর জাস্ট চোখ লেগে আসার আগে একটা ঝাঁকি হয়। সুতরাং এটি আপনার দুশ্চিন্তার কারণে হচ্ছে এবং এটি কোনো রোগ না। সেকেন্ড, আপনি যেটা বলছেন যে হঠাৎ করে আপনার একটা হাত অবশ হয়ে যায়, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়, এটি আসলে ডাক্তারি মতে এক্সপ্লেন করা খুব মুশকিল। এমন হচ্ছে কি না দেখেন যে আপনার হাতের রক্ত চলাচলে কোনো সমস্যা হচ্ছে, আপনি একদিকে কাত হয়ে শুচ্ছেন, ওই হাতের রক্ত চলাচল হ্যাম্পার হলে কিন্তু হাতের শক্তি কিছু সময়ের জন্য চলে যায়, পরে আবার হাত মুষ্টিবদ্ধ করলে সেটা ফেরত আসে। প্রয়োজনীয় ক্ষেত্রে নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় জানতে চাই যে খিচুড়ির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পরিবারের সদস্য বা যার খিচুড়ি হচ্ছে তার মধ্যে একটা ভীতি কাজ করে, এটা আদৌ ভালো হবে কিনা, চিকিৎসায় এটা আসলে সম্পূর্ণভাবে ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আসলে অনেক খিচুড়ি কিন্তু চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয়ে যায়। যেমন আমি যেটা বললাম যে ফেব্রাইল সিজার বাচ্চাদের যে খিচুড়িটা হয় জ্বরের কারণে, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বড় হলে আর থাকে না। বাচ্চাদের আরেক ধরনের সিজার আছে অ্যাবসেন্স সিজার, এটাও কিন্তু চিকিৎসায় সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। এছাড়া রক্তে লবণ কমে যাওয়া জ্বরের কারণে বা ব্রেনে প্রদাহের কারণে, ব্রেন স্ট্রোকের কারণে যে কোনো খিচুড়ি হলে সেটাও কিন্তু চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় সম্ভব। কিছু খিচুড়ি আছে জেনেটিক কারণে হয়, মানে আপনার জিনের প্রবলেমের কারণে, জন্মগত কারণে আপনার ব্রেন, জন্মগতভাবে আপনার ব্রেইনের ওরিয়েন্টেশন চেঞ্জ হওয়ার কারণে, সেক্ষেত্রে হয়তো পুরোপুরি যাবে না। দীর্ঘমেয়াদি খিচুড়ির যে ওষুধগুলো প্রিভেন্টিভ মেডিসিন আপনাকে সেবন করা লাগতে পারে। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যারের কাছে একটু জানতে চাই, এখন যেহেতু গরমকাল চলছে, যাদের আসলে ব্রণের সমস্যা রয়েছে এই সময়টাতে কিন্তু দেখা যায় যে ব্রণের সমস্যাটা মনে হয় আরেকটু বেড়ে যায় যে সোয়েটিংয়ের কারণে, সেক্ষেত্রে আসলে তাদের কী করণীয়? গরমের সঙ্গে যদি আলাদাভাবে ব্রণের কথা বলি, সেক্ষেত্রে হলো আসলে সেবাম প্রচুর সিক্রেশন হয়, ময়লা বেশি থাকে, আমরা বলি ফ্রিকোয়েন্ট মানে ফেস ওয়াশটা বাড়িয়ে দিতে। তো সেটা আর হলো প্রচুর পরিমাণে পানি খেতে, জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে, আর ফেস ওয়াশ বাড়িয়ে দিলেও এটা সর্বোচ্চ সব দিনে 3 বার ব্যবহার করা উচিত। আচ্ছা, এবং অনেক সময় দেখা যায় যে ধুলাবালির জন্য হচ্ছে বা ড্রাইনেসের জন্য অনেক সময় কিন্তু হয়ে থাকে, এক্ষেত্রে আসলে পার্মানেন্ট কোনো আসলে চিকিৎসা আছে কি না বা আধুনিক চিকিৎসা? ড্রাইনেসের জন্য আসলে ময়েশ্চারাইজার রেগুলার ব্যবহার করা দরকার, আর ধুলাবালির থেকে আসলে ওই মানে ফেস ওয়াশটাই চিকিৎসা। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে আপনি সময় দিয়েছেন, শুভকামনা রইল এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এনটিভিকে একই সঙ্গে দর্শকদেরকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা আপনার কাছ থেকে জানতে পেরেছি। আপনাকেও ধন্যবাদ। জি।
প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ডাক্তার আছেন আপনার পাশে এই অনুষ্ঠানটি। আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনাদের সাথে থাকবো আমরা শনি এবং রবিবার 6:40। দেখা হবে আবার আপনাদের সাথে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।